নমস্কার বন্ধুরা, তোজস মম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রান্না আমি করছি মাটির হাঁড়িতে মটন কষা। একদম সাবেকি রান্না, ঘরোয়া পদ্ধতিতে করছি। দেখো কি কি উপকরণ লাগছে একবার দেখো। এখানে আমি নিয়েছি 500 মটন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা রাখা আছে। এর মধ্যে এখনও আমি কিছু দিইনি। এছাড়াও লাগছে তেজপাতা, গোটা তেজপাতা। এছাড়াও লাগছে গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়নের জন্য। তাছাড়া আমি ম্যারিনেশনের জন্য রেখেছি টক দই আর গরম মশলা, এটা আমি গুঁড়ো করে দেব। আচ্ছা, টমেটো কুচি লাগবে, এছাড়াও লাগছে আমার দুটো বড় সাইজের আলু, চার টুকরো করে নিয়েছি। আচ্ছা, আদা একটা, পুরো রসুন, গোটা রসুন আর ছাড়ি এটাকে নেওয়া আছে, এগুলোকে আমি সব বাটবো। আর পেঁয়াজ কুচো লাগছে, বড় সাইজের দুটো পেঁয়াজ কুচো, গোটা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে। এছাড়াও লাগছে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা রং হওয়ার জন্য, কালার হওয়ার জন্য, ঝালের জন্য নয়। আচ্ছা, এখানে গরম মশলা রয়েছে, আমি যখন দেব তখন দেখাবো। মৌরি, গোটা মৌরি আর গরম মশলা আমি একসাথে গুঁড়ো করে লাস্টে শেষে দেব। আচ্ছা, আমি যেটাতে ম্যারিনেশন করছি, এবার ম্যারিনেশনটা আমি দেখিয়ে দিই। ম্যারিনেট করার জন্য আমার লাগছে মটন, এর মধ্যে দিচ্ছি আমি ফার্স্ট টক দই। টক দই আমি এখানে দেখো এই চামচের, বড় চামচে 4 টেবিল চামচ দিলাম, লাগলে আবার দিচ্ছি। অল্প সামান্য লবণ, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। একটু বেশি পরিমাণে সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে আমি এটা কিন্তু দেখো হাত দিয়ে ভালো করে মাখবো, যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে এটা ভালো করে ধুয়ে ঢুকে যায়। দেখো একদম খুব ভালো করে ম্যারিনেট করব, বাইরেই রেখে দেবো আমি, মোটামুটি আধ ঘন্টা মতন রাখলেই হয়ে যাবে। আধ ঘন্টা থেকে এক ঘন্টা তোমরা একটু মাখিয়ে ভালো করে দেখেছো, মশলা কিন্তু প্রত্যেকটা মাংসের মধ্যে ভালো করে ঢুকতে হবে, তাহলে কিন্তু স্বাদটা হবে। ব্যাস, এবার ঢেকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা এটা ম্যারিনেট করে রেখে দেবে। তারপরে আমি দেখাচ্ছি কড়াইয়ে, আমি এবার তেল দিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, কড়াইতে আমি এবার সর্ষের তেল দিলাম, এটা কিন্তু পুরোটা সর্ষের তেল করতে হবে, সর্ষের তেলেই করতে হবে, একটু বেশি করে দেবো। হ্যাঁ, মটন তো, তাই 3 থেকে 4 টেবিল চামচ আমি সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়ে যাবে। ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভেজে তুলে নেব। আর
যাতে না ছিটকায় তার জন্য একটু সামান্য লবণ দেব। দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আচ্ছা, একটু যদি সামান্য তোমরা হলুদ দাও দেখবে তাতে কালারটা ভালো হয়ে যাবে। সেজন্য ভাজার সময় একটু লবণ আর হলুদ দিয়ে আমরা তাকে ভাজব। আমি একটু লাল লাল করে ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে পরেরটা দেখাচ্ছি। দেখো আমি আলুগুলো তুলে নিয়েছি, এবার তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর সামান্য জিরে ফোড়ন হিসাবে দিলাম। দিয়ে আমি সাথে সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেখো আমি পেঁয়াজগুলো সমস্ত দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য লবণ আর একটু চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার এই কারণেই, তাহলে পুড়ে যাবে না তো আর এটা বেশ কালারটা সুন্দর হবে। লবণ আর চিনি দিয়ে দেবে, দেখবে কালারটা খুব, পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসছে। এবার আমি একটুখানি ভাজা ভাজা আমি একটু ভাজা ভাজা করে নিই, একটু বেশ ব্রাউন ব্রাউন হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে। আমি কিন্তু হাঁড়িতেই করব রান্নাটা, কিন্তু কড়াইতে আমি পেঁয়াজ আলু এগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দেখো এই পর্যায়ে দেখছো কীরকম ব্রাউন হয়ে আসছে, দেখো ব্রাউন হয়ে আসছে। এই পর্যায়ে আমি রসুন আর আদা পেস্টটা দিয়ে দেব। এটা একটু কষে উঠুক। তারপরে দেখো কি করছি, দেখো আমি কিন্তু বেশি কষাইনি, কেন হাঁড়িতে তো আবার আমি করব, কষাবো ভাপে দেব, সেই জন্য মশলাটা যেন, রসুনটা যেন পুড়ে না ওঠে। দেখবে দেখো আমি অবস্থাতে যে ম্যারিনেশন করা যে মটনটা সেটা আমি ঢেলে দিচ্ছি। এবার এইটাই আমি হাঁড়িতে একটু এখানে জাস্ট কষে উঠলে আমি হাঁড়িতে দিয়ে দেবো, তোমাদের দেখাচ্ছি। তা দেখো বন্ধুরা, আমি কড়াই এবার হাঁড়িতে সর্ষের তেল দিচ্ছি, একটু গরম হোক। দেখো ফোড়ন দিচ্ছি একটু সামান্য, এটা তো একটু জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে আমি যে কষানো মাংসগুলো সেটা দিয়ে দেব। এবার এর মধ্যে
আচ্ছা দেখো, এখানে আমি যে পাত্রে আমি ম্যারিনেশন করেছিলাম সেই পাত্রের মধ্যেই জিরে, ধনে গুঁড়ো, একদম চা চামচের সব আমি অল্প অল্প করেই দিয়েছি, জিরে, ধনে গুঁড়ো, লব, অল্প হলুদ, চিনি আর লবণ দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা কিন্তু লাল হয়, রং হয়, দিয়ে পেস্ট করে আমি এটা ঢেলে দিলাম এর মধ্যে। এবার নাড়বো, আমি এখনো কিন্তু একটু জল দিইনি, আমি নাড়বো। দেখো দেখো তেল ছাড়ছে, এখানে দেখতে পাচ্ছ, আমি একটু মাটির হাইটে একটু ঢেকে দিই, দেখো সরাই দিয়ে। দেখো বন্ধুরা, এবার আমি এর মাঝখানে, বেশ দেখেছ তেল তেল ছাড়ছে, এর মাঝখানে আমি টমেটো দিয়ে দেবো, টমেটো কুচিগুলো। টমেটো কুচি দেব, মাঝখানে আর একটু লবণ দিয়ে দেব যাতে টমেটোগুলো বেশ গুলে যায়। একটু মিষ্টিও দিয়ে দেবে, চিনি দিয়ে দেবে, স্বাদ মতো লবণ দেবে, স্বাদ মতো লবণ, হলুদ, আচ্ছা শুকনো লঙ্কা, দেখো আমি এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম। আলু, কাঁচা লঙ্কাগুলো আমি ফাটিয়ে দিচ্ছি, বেটে দিইনি, এর মধ্যে ফাটিয়ে, কোনো ভাপে ভাপেই সব হবে। আর অবশ্যই গরম জল ব্যবহার করবে, গরম জল বাটি ধোয়া গরম জল আমি দিচ্ছি, দেখো গরম জল দিয়ে দিচ্ছি, কষানোর জন্য যতটা লাগবে, আর একটু লাগবে, আর একটু লাগবে গরম জল, নেড়ে দেবে। দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দেখো গোটা পেঁয়াজ আমি দিয়েছিলাম, গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো ভাপে হয়ে যাবে, আমি আর একটু গরম জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি অল্প আর একটু গরম জল অ্যাড করে দিচ্ছি, তাতে আলুগুলো, মটনটা সিদ্ধ হবে ভাপে ভাপে। এবার আটা দিয়ে আমি মুখটা বন্ধ করে দেব, সরাইয়ের মুখটা, হাঁড়ির মুখটা বন্ধ করে দেব, দেখাচ্ছি তোমাদের। একদম হয়ে যাওয়ার পরে যে গরম মশলা রেখেছিলাম, মৌরি, গোটা গরম মশলা, সেগুলোর আমি গুঁড়ো বানিয়ে একদম শেষে দেব। এরকমভাবে আমি আটাটা পাতলা করে, যেরকমভাবে আটা মাখি সেরকমভাবে আটা মেখে, চারিপাশ দিয়ে এরকমভাবে দিয়ে দেবে যাতে ভাপে হতে থাকে। আটা কেমনভাবে দিয়েছি দেখো, একদম যেন এর ভাপটা বা ভেতর থেকে ভাপটা যেন বেরিয়ে না আসে এরকমভাবে দেবে, প্রায় এক ঘন্টার মতন সিমে দেব, আমি লো সিমে কিন্তু গ্যাসটা দেব। দেখো বন্ধুরা, আমি এরকমভাবে 15 থেকে 20 মিনিট অন্তর অন্তর এরমভাবে একটু ঝাঁকিয়ে নেব এই বন্ধ অবস্থাতে, তা না হলে কিন্তু
ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করা থাকবে, খুব জোরেও দেবে না, আবার একদম সিমেও থাকবে না। তা না হলে কিন্তু তলাটা কিন্তু ধরে উঠবে। এরকমভাবে আমি 15-20 মিনিট অন্তর অন্তর এরকমভাবে নাড়িয়ে বা ঝাঁকিয়ে নিয়েছি যাতে তলাটা না আমার। চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পরে একবার খুলে দেখতে হবে। আসছি আমরা, তারপরে তোমাদের দেখাচ্ছি আমি আবার। দেখো একদম গরম গরম ধোয়া হচ্ছে, এক ঝোল দেখেছো কিরম শুকিয়ে গেছে, একদম তো নরম মাংস। এটা তুমি গরম গরম ভাত দিয়ে দিতে পারো, বা রুটি বা লুচি পরোটা, লুচি রুটি পরোটার সাথেও খেতে পারে একদম। তাহলে বন্ধুরা আজকে আমি আসছি, এই হচ্ছে।